তখন থেকে দুজনে মিলে কি বিড়বিড় করছেন বলুন তো। ও হে মুড়ো মুসি বালক, বিড়বিড়ানি না, বিরিয়ানি বিরিয়ানি। আজকে তিন বেলা বিরিয়ানি, সকালে বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি এবং রাতেও বিরিয়ানি। লোকটা না পাগল হয়ে গেছে দাদা, একটা ভালো দেখে একটা বদ হজমের ওষুধ দিন তো। রোববার দুপুরের মাংস ভাতের সেই গন্ধ এখন শুধুই স্মৃতিতে, আর আপামোর বাঙালি এখন বিরিয়ানির গন্ধে মাতোয়ারা। দাদাটা কি দিয়েছে, মাংসের পিসটা একটু চেঞ্জ করে দিন। আলু আলু আলুটা ইম্পর্টেন্ট, অল সেটেন নেন, সবার থেকে ইম্পর্টেন্ট স্বস্তিকা। বাঙালির এখন সবকিছুতে বিরিয়ানি, অফিস পার্টি, বিয়ে, বউ ভাত, জন্মদিন, পৈতে, এমনকি শ্রাদ্ধ বাড়িতেও। শ্রাদ্ধ বাড়িতে ভাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তবে কলকাতায় এখন হাজারে হাজারে বিরিয়ানির দোকান। আজকে আমরা একটা গুরু দায়িত্ব আমাদের কাছে তুলে নিয়েছি, যা কেউ আমাদের দেয়নি। এই হাজার হাজার দোকানের মধ্যে আমরা আজকে তিনটি অন্যতম সেরা জায়গায় বিরিয়ানি চেখে দেখব, আর আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই অভিজ্ঞতা। জিপসি বং চ্যানেলের শুভ্র এই তিনটি জায়গা সিলেক্ট করেছে। রুবির কাছে মঞ্জিলাত, তারপরে পার্সার কাছে আর্সেনাল, লাস্টে খিদিরপুরে ইন্ডিয়া রেস্টুরেন্ট। সে কি ব্যারাকপুরের দাদা বৌদি নেই? ও নো, লোকজন বলে হায়দ্রাবাদ লখনৌর বিরিয়ানি নাকি সেরা, কিন্তু আমার কাছে কলকাতার বিরিয়ানি এক নম্বর। 1856 সাল, আওয়াদের নবাব ওয়াজেদ আলী শাহর হাত ধরে কলকাতায় চলে আসে আওয়াদি কুইজিন। ম্যাডাম মঞ্জিলাত ফাতিমা ওয়াজেদ আলী শাহর চতুর্থ প্রজন্ম, তারই রেস্তোরাঁ এই মঞ্জিলাত। একদম ঘরোয়া পরিবেশ, ছাদের পাশেই রান্নাঘর, ছাদেই খাওয়ার ব্যবস্থা। মঞ্জিলাত ম্যাডাম নিজেই রেঁধে খাওয়ান তার অতিথিদের। এখানে মঞ্জিলাতে যেই আসুক তাকে এই সবুজ রঙের শরবতটা দেওয়া হবেই। কে বিরিয়ানি খাক আর না খাক, এইটা কিন্তু দেওয়া হবেই। এই যে এখানে ফ্যামিলি ট্রি, ওয়াজেদ আলী শাহ ডিরেক্ট ফোর্থ জেনারেশন মঞ্জিলাত ম্যাডাম। নবাবি খাবারের এই ফুড জয়েন্টটা মঞ্জিলাত ম্যাডাম চালু করেন 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। আর এনাদের যেটা বৈশিষ্ট্য হলো, এনারা কিন্তু এনাদের খাবারে কোনো রকম রিফাইন অয়েল বা ডালডা এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করেন না। মাংস কষানো হয় সর্ষের তেলে, পিওর সর্ষের তেলে, আর পিওর ঘি ব্যবহার করা হয় সব জায়গায়। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন মঞ্জিলাতে, আর আমাদের সামনে কিংবদন্তি মঞ্জিলাত ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আওয়ার প্লেজার। আমার দুটো প্রশ্ন আছে। এক নম্বর, যে আপনার রক্তে নবাবি খাবারের ব্যাপারটা রয়েছে, কিন্তু আপনি শিখেছেন কার থেকে ফর্মালি? আমি তো শিখেছি আমার আম্মার কাছে। আচ্ছা, আর আমার আম্মা শিখেছিলেন আমার দিদুনের কাছে। আচ্ছা, দিদার কাছ থেকে। আরেকটা কোশ্চেন, আপনি না বলতে পারেন, বিরিয়ানি তো আমি খাবো, আমি শুনেছি দারুণ, বাট ইওর স্কিন সো সো গ্লোইং, হোয়াট ইজ দ্য রাজ, ইসকা রাজ কিয়া হে? আন্দর কি খুশি, দ্যাটস ইট, দ্যাটস ইট। প্রীতি, তোকে এরকম একটা পোশাক কিনে দেবো আমি। এইভাবে যদি এরকম খাওয়া দাওয়া চলে আর কি, অচিরেই তোর এই মনস্কামনা পূর্ণ হবে আমি জানি। এটা কিন্তু অনেকেই জানেন না যে অ্যাপার্ট ফ্রম আ ব্রিলিয়েন্ট নবাবি শেফ, মঞ্জিলাত ম্যাম কিন্তু একজন ট্রেন্ড স্নুকার অ্যান্ড চ্যাম্পিয়ন স্নুকার প্লেয়ার। এইটা কিন্তু একটা হিডেন ব্যাপার। পুরো ঝরঝরে ভাত দেখুন, ঝরঝরে ভাত, হালকা কেওড়া জলের গন্ধ আর প্রচুর ঘিয়ের গন্ধ। স্ট্যান্ডার্ড সাইজের মাংস আর আলু রয়েছে, এক্সেলেন্ট। মঞ্জিলাতে এলে বিরিয়ানির পরে এটা ট্রাই করতে ভুলবেন না, হালুয়া ওপরে আমন ছড়ানো দুর্দান্ত। ঘিয়ে ভাজা, আহা আহা আহা, দারুন দারুন।
90 এর দশকের শুরুতে যখন আমরা কলকাতায় কলেজে পড়ছি, তখন কলকাতার বিরিয়ানির জগতে রাজ করছিল তিনটে ব্র্যান্ড, আমিনিয়া, রয়্যাল আর সিরাজ। 2002 সালে যখন আর্সালান পারভেজ এই দোকান চালু করেছিলেন, তখন হয়তো তিনি নিজেও জানতেন না যে অদূর ভবিষ্যতে এই দোকান কলকাতা বিরিয়ানির একটা বেঞ্চমার্ক হয়ে উঠবে। আজকের দিনে দাঁড়িয়ে পার্ক সার্কাসের এই 7 পয়েন্টের আর্সেনালের বিরিয়ানির কথা যদি না বলি, তাহলে কলকাতার বিরিয়ানির গল্পটাই অসম্পূর্ণ রয়ে যাবে। যে কোনো খাবারের যদি বউ আমি তার লাইসেন্সটা না থাকে না, তবে সে খাবারটা না টিকে থাকে না। যেমন ধরো লখনৌর বিরিয়ানি, কলকাতায় এসে এই যে আলুর দোষ, আলুর দোষ বললে না গার্জিয়ানরা সব রেগে যাবে, তবে বাঙালির বিরিয়ানিতে আলু আছে তার কিন্তু কোনো দোষ নেই। খাবারেরও বহুগামিতা, পৃথিবীজিদা পারেও বটে। এই যেমন দেখো আমাদের এই কলকাতার যে চাইনিজ খাবার, এটা অনেক রকম খাবারের সঙ্গে মিলে এখন যে টেস্টটা হয়েছে এটা অনেক ভালো হয়েছে। তো এটাকে তুমি কি বলবে, বহুগামিতা বলবে না? দেখুন, সরু ঝরঝরে চাল, সাথে একটা আলু, একটা ডিম, স্পেশাল বিরিয়ানি বলে দুটো মাটন, নর্মাল বিরিয়ানিতে একটা, আর এই হচ্ছে মাটন। দেখুন একদম কতটা সুসিদ্ধ, আহা স্মেলটা কিন্তু দুর্দান্ত। দেখা যাক, এটা কিন্তু মানে উই আর রিয়েলি টেস্টিং দ্য বেস্ট অফ কলকাতা। আজকে মঞ্জিলা তো সেরা ছিল, এটাও সেরা। আমি জানি না লাস্টে কীভাবে র্যাঙ্কিং করব। অ্যান্ড দ্য মিট, একদিন তিন বেলা আর্সেনাল খাবো, তিন বেলা। কীর্তি বলো, যেগুলো আমরা খাচ্ছি স্বর্গীয় অনুভূতি হচ্ছে ভাই, এটা তো মানতেই হবে। শীর্ষ সুখ কথাটা নিয়ে আবার বিতর্ক হবে কিন্তু, বিতর্ক হোক তাতে অসুবিধা নেই। আমি যদি মঞ্জিলাতের সঙ্গে কম্পারিজনে যাই, তাহলে মঞ্জিলাতে ঘিয়ের গন্ধটা প্রমিনেন্ট, এখানে মিঠা আতর আর ক্যারোজলের গন্ধ কিন্তু ডমিনেন্ট। স্মেল এখানে সাংঘাতিক স্ট্রং, আর সেই সঙ্গে এটা অনেক বেশি রিচ। আর্সেলানের স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে দু পিস মাটন, একটা আলু, একটা ডিম থাকে, দাম 525 টাকা। আর যেটা সিঙ্গেল মাটন বিরিয়ানি, যেখানে অনলি এক পিস আলু, একটা মাটন এবং প্রচুর পরিমাণে রাইস থাকে, তার দাম হচ্ছে 369 টাকা। জমিয়ে বিরিয়ানি খান। এখন আমরা আমাদের 3 নম্বর ডেস্টিনেশনে, কালমাক সরণিতে ফ্যান্সি মার্কেটের পাশে খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্ট। আসুন। বুঝলি, এই যে অবস্থা, যদি আজকে লুঙ্গি পরে আসতাম তাহলে সবথেকে ভালো হতো। আরে সকালে বিকেলে রাতে এই তিন জায়গায় বিরিয়ানি খাওয়ার পর এখন যা পেটের অবস্থা, আমি তো যথেষ্ট, আমার সন্দেহ আছে যে এরপরে আমার এই প্যান্টের বোতামটা আটকাবে কিনা আর কি। এখানে মশলার গন্ধটা স্ট্রং, আগেরবার যেমনি কোথাও ঘিয়ের গন্ধ ডমিনেট, কোথাও কেওড়া জলের গন্ধ ডমিনেট, এখানে দারচিনি আর লবঙ্গর গন্ধটা খুবই প্রমিনেন্ট। খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁয় বিরিয়ানি তো ফেমাসই, সেই সঙ্গে কালাউটি কাবাব, বাটার মশলা আর তন্দুরি আইটেমও কিন্তু সাংঘাতিক পপুলার। মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখা যাক টেস্ট কেমন।
সিদ্ধটা কিন্তু পারফেক্ট যতটুকু হওয়া দরকার। দারুণ, এক্সেলেন্ট। বিরিয়ানির মাটন যেরকম হওয়া উচিত এক্স্যাক্টলি সেরকম। ফ্যান্টাস্টিক, মানে একটা আলাদা ঝাঁজ আছে তুমি যেটা বলছিলে। দারুণ দারুণ দারুণ। খাওয়ার পর খানিকক্ষণ পর একটা হালকা ঝাঁজ, যেটা মশলার থেকে এসেছে, গরম মশলার থেকে, গোটা গরম মশলা, দারুণ দারুণ সুন্দর। এটা কিন্তু আরসালান বা মঞ্জিলাতের থেকে টেস্টটা ডিফারেন্ট। যদিও কলকাতার বিরিয়ানি আলু আছে, ডিম আছে, বাট দ্য টেস্ট ইজ ডিফারেন্ট। এটা লাইট, অনেকটাই অনেকটাই লাইট, আরসালানের থেকে অনেকটাই লাইট। আজ সকাল থেকে তিনটে জায়গায় আমরা বিরিয়ানি খেলাম, টেস্ট করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এই তিনটি জায়গায় কিন্তু তিনভাবে সেরা, কেউ কারোর থেকে কম নয়। আমরা কোনো ক্রোনোলজিক্যাল অর্ডার করছি না, সবাই সেরা। এবং কলকাতায় যারা বিরিয়ানি খেতে চাইবেন, এই তিন জায়গায় টেস্ট না করে কলকাতার বিরিয়ানির স্বাদ কিন্তু আপনি সম্পূর্ণভাবে পাবেন না। একদম একদম। না না, আমিও তো সম্পূর্ণ সহমত। তবে যেটা হচ্ছে মেন কনক্লুশন, হ্যাঁ, যে কলকাতার থেকে ভালো বিরিয়ানি সারা পৃথিবীতে কোথাও নেই। সুতরাং বিরিয়ানি কলকাতার, কলকাতার বিরিয়ানি সেরা।